প্রথমবারের মতো অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ জিতে দেশে ফিরেছে ইয়াং টাইগাররা। মিরপুর স্টেডিয়ামে বিসিবির পক্ষ থেকে তাদের সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলছেন দলের খেলোয়াড়রা। সরাসরি যাচ্ছি সেখানে। ভালো করার ইচ্ছা তো সবারই থাকে, আমরাও চেষ্টা করবো আমাদের সর্বোচ্চটা দেওয়ার, আর রেজাল্ট যা হবে তা তো পরেই দেখা যাবে। বিসিবি আমাদের যথেষ্ট পরিমাণে ভালো ফেসিলিটি দিয়েছে, এখন আমরা আমাদের চেষ্টাটা পুরোপুরি করতে পারলে ইনশাল্লাহ ভালো ফলাফল আসবে। মানে আমি কাকে ফলো করি ইন্টারন্যাশনাল ক্রিকেটে, আমি শিখেছি তো আমার জেলার কোচ থেকে, আমার ভাই আমাকে অনেক হেল্প করছে, আর আমি ফলো করি বিরাট কোহলিকে। সরাসরি যুক্ত ছিলাম মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম থেকে।